এসএফআই ডিওয়াইএফআই এর প্রতিবাদ কর্মসূচি ঘিরে তুলকালাম করুণাময়ী। শুক্রবার করুণাময়ী চত্বরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি হয়, টেনে হিঁচড়ে তোলা হয় আন্দোলনকারীদের। এদিন মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে অবস্থানে বসেন বিক্ষোভকারীরা। রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন সিপিএমের ছাত্র যুবরা। উত্তেজনা ছড়ায় করুণাময়ী চত্বরে। গতকাল রাতেও ধুন্ধুমার কাণ্ড বাধে সল্টলেকের করুণাময়ীতে। প্রাথমিক শিক্ষা পর্ষদের দপ্তরের সামনে পুলিশ জোর করে টেট আন্দোলনকারীদের তুলে সরিয়ে নিয়ে যায়। প্রতিবাদে বিক্ষোভ মিছিল করতে যায় এসএফআই ডিওয়াইএফআই, তাদেরও আটকে দেয় পুলিশ। এরপরই দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি বেঁধে যায়। পরিস্থিতি সামলাতে এলাকায় মোতায়েন করা হয়েছে র্যাফ, মোতায়েন করা হয় প্রচুর পুলিশ কর্মীও। কলকাতা থেকে কৌশিক দত্তের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।